আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 48 ঘন্টায় আবারও অতিপ্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস। তো সারা দেশ জুড়ে কবে নাগাদ আসতে পারে বৃষ্টি, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। এবার সরাসরি আমরা লাইভ দেখে নিব এক নজরে। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে রয়েছি। আগামী 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরে, এছাড়া মূলত উত্তরের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে প্রথমে স্যাটেলাইট মোডটা দেখাবো। আজ 12 তারিখ সকাল থেকে দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দেশের উত্তরে ভয়াবহ মেঘ রয়েছে। দেশের উত্তরে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল অলরেডি পূর্বাভাস বলা হয়েছিল দেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত জেলার উত্তরে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী আর রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। গতকাল রাতেও লালমনিরহাটে বিভিন্ন জায়গায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে ভয়াবহ মেঘ তৈরি হয়ে গেছে। তো দেশের উত্তরের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মূলত দেশের দক্ষিণাঞ্চলে সকাল থেকে পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, বরিশাল, খুলনা এই সমস্ত জেলাগুলির মধ্যে এই মুহূর্তে বৃষ্টিপাত নেই বললে চলে। তো এইবার আমরা সরাসরি আগামী 24 থেকে 48 ঘন্টার বজ্রবাহী মোড়ে চলে যাব। দেখব আমরা কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। পরবর্তীতে আর একটু লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি ঠিক সিলেট বিভাগের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি আপনারা সিলেট, মৌলভীবাজার, তারপর এখানে যদি আমরা আর একটু বড় করি এই যে মৌলভীবাজার সহ অন্যদিকে বিশনপুরের আশঙ্কা রয়েছে এবং সিলেট বিভাগের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। এরপর লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি দেশের আরও বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাদারীপুর অথবা লোহাগাড়া, মূলত ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কম, তবে সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি গোরারঘাট, রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গোরারঘাট, তারপর দেখতে পাচ্ছি রাজীবপুর, তারপর রংপুর, অন্যদিকে এই যে দেখতে পাচ্ছি লালমনিরহাট এই সমস্ত জেলাগুলির মধ্যে। এবং ভারতে আমরা দেখতে পাচ্ছি ধুবুরী সহদরে, তারপর এদিকে রয়েছে গোয়ালপাড়া, তারপর আরও দেখছি এখানে ডেটিবিআর এই সমস্ত জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে মূলত তুলনামূলক দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়াল, তারপর এখানে লালমোহন, তারপর এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া, খুলনা, যশোর এই সমস্ত অঞ্চল জুড়ে এই সময় বৃষ্টিপাতের আশঙ্কা কম। তবে কোথাও কোথাও বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত হলেও হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দু এক জায়গায় বৃষ্টিপাতের একটি আশঙ্কা দেখা যাচ্ছে, তবে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। তো সারা দেশ জুড়ে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে আমরা যদি একটু লাইভ ট্রেক করে চলে যাই, দেখি আমরা কবে নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে মডেল। ঠিক আমরা 17 তারিখে কাছাকাছি যাচ্ছি। 17 তারিখেও দেশের উত্তরে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে মডেল। এরপরে আমরা যাব শনিবার নাগাদ দিকে। আমরা এরপরে এই যে শনিবার না 18 তারিখ থেকে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টির আবার দেখাচ্ছে আবহাওয়ার মডেল। সিলেট সহদরে, ময়মনসিংহ, রাজশাহী, তারপর ঢাকা, পরবর্তীতে দেশের পূর্বাঞ্চল কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এই সমস্ত জেলাগুলির মধ্যে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টির আভাস রয়েছে। তো এই হচ্ছে মূলত আবহাওয়ার পূর্বাভাস। তো দেখতে পাচ্ছেন 17, 18, 19 এই তারিখের মধ্যে দেশের উত্তরে বা দেশের দক্ষিণাঞ্চলে, এরপরে দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।